আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমার ফোনটি নষ্ট হয়ে গিয়েছে। এই ফোনটা হচ্ছিল ভিভো, মোটামুটি বেশি দামের না, নর্মাল আর কি। তো মাথা পুরোই নষ্ট হয়ে গেল যে এখন কি করা যায়। তো ছুটে আসলাম আমি মোতালেব প্লাজায়, কিন্তু আজকে যে অফ ডে, তাদের যে আজকে সাপ্তাহিক বন্ধ এটা আমার জানা ছিল না। আর বিশেষ করে আজকে নাকি বসুন্ধরা সিটিও বন্ধ, সব কিছু মিলে যখন আমি কিছুই ভেবে পাচ্ছিল না, এর মধ্যে কিন্তু আমি কয়েকটা রিভিউ দেখলাম, সেটা হচ্ছিল ইস্টার্ন প্লাজায় মোবাইল বাংলাদেশ নামক একটি সার্ভিসিং সেন্টার, সেখানে আমি যাব এখন। সম্পূর্ণ তাদেরকে না জেনেই দেখবো আমরা যে আসলে তারা কীরকম মোবাইল সার্ভিসিং করে থাকে। তো চলুন আমি সহ আপনারা সহ তাদের সার্ভিসিংয়ের ধরনটা দেখে আসি, আর গোপনে জানিয়ে দেব যে সেখানে কি কি সার্ভিসিং করা হয়। তো অবশেষে কিন্তু আমি ইস্টার্ন প্লাজা চলে আসলাম। এখানে লিফট দিয়ে পাঁচতলায় উঠলাম। পাঁচতলায় উঠে কিন্তু এই যে মোবাইল বাংলাদেশ, এখানে অনেকটা ভিড়ভাট্টা দেখা যাচ্ছে, হয়তো বা সার্ভিস কেমন হয় আল্লাহই ভালো জানে। তো দেখি আমার মোবাইল সংক্রান্ত কথা বলে ওনারা কি ঠিক করতে পারবে কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। আচ্ছা ভাই, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ফোনটা চালু হচ্ছে না। তো আমি বিশেষ করে মোতালেব প্লাজায় বেশ কয়েকটা ভিডিও করেছিলাম, তো সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে আজকে বন্ধ। হ্যাঁ, তো পরবর্তীতে মোবাইলে সার্চ করে দেখলাম আপনাদের বেশ কিছু রিভিউ আছে এখানে, আপনাদের কাছে চলে আসলাম। তো এটা কি ঠিক করা যাবে কি? আমি একটু চেক করে দেখি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যেহেতু আশা নিয়ে এসেছি হয়তো বা কিছু একটা হতে পারে নাকি ভাই? আমি চেক করে জানাচ্ছি আপনাকে। এক এক করে কিন্তু সিম খুলে ফেলছে, মেমোরি কার্ডও খুলে ফেলছে, দেখা যাক কী অবস্থা। ভাই আমার কাছে মনে হচ্ছে আপনার ফোনের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। ব্যাটারি ডাউন হয়ে গেছে, আমরা একটু চেষ্টা করি আপনার ব্যাটারিটাকে রান করা যায় কিনা। যদি ব্যাটারিটা রান করতে পারি সেক্ষেত্রে হয়তো আমাদের সার্ভিস চার্জ 300-400 টাকা রাখবো, 300-400 টাকার মধ্যে হয়ে যাবে। 300-400 টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি আমরা রিপেয়ার করতে মানে সুযোগ না হয় যে না ব্যাটারি চেঞ্জ করা লাগবে, সেক্ষেত্রে আমাদের অরিজিনাল ব্যাটারির দাম 1000 টাকা, সাথে থাকবে হচ্ছে 1 বছরের গ্যারান্টি পাবে। মানে সেই ব্যাটারির 1 বছরের গ্যারান্টি দেবেন আপনারা? মোটামুটি 600-700 টাকা বেঁচে যাবে আমাদের। আমাদের ব্যাটারিটা খুলে কিন্তু চেক করা হচ্ছে, এই ডিভাইসটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যদি ব্যাটারিটা আবার যদি পুনরায় আগের মতো রান করা যায় তাহলে আমাদের আর নতুন ব্যাটারি লাগানোর প্রয়োজন নেই। মোটামুটি 5 মিনিটের মতো চার্জ দিছি, দেখি এখন অবস্থা। আমরা 5 মিনিট চার্জ হওয়ার পরে এটার অবস্থাটা দেখতেছি যে আসলে এটা কি। 3.76 হলে ওই চার্জের সেটটা অন হবে। আচ্ছা আচ্ছা, 3.76 আছে এখন, দেখি অন হলে তাহলে আপনারা ব্যাটারি চেঞ্জ করে লাগবে না। তাহলে আর নতুন করে আমার ব্যাটারি কিনতে হবে? না, নতুন করে ব্যাটারি কিনতে হবে না। আপনি আশা করছেন হয়ে গেছে? হ্যাঁ আশা করছি। আলহামদুলিল্লাহ, অবশ্যই বলতে হয়, অল্পতেই হয়ে গেল, এটা সেরে গেল তাই না? এই যে এত ফোন হয়ে গেছে। ফোনটা হয় কি জানেন, মাঝে মধ্যে হচ্ছে ওই রাত্রে যখন আপনার আমরা অনেক সময় ঘুমাই না, তখন হচ্ছে এরকম প্রায় প্রবলেম আমরা পেয়েছি, এরকম ব্যাটারি বসে যায়। অনেক সময় ব্যাটারি চেঞ্জ করে দিই, কোনো অন্য সময় ব্যাটারি চেঞ্জ করা লাগে না। কিন্তু অন্য অন্য অর্ডিনারি দোকানগুলোতে আপনি যদি এই চার্জ ইয়ে নিয়ে যায় মাদার বোর্ডে প্রবলেম বলে অনেকটা ফিল করে। তো আমরা চেষ্টা করি আর কি যে আসলে প্রবলেমটা যেটা সেটাই যেন কাস্টমার জানে এবং সেই অনুযায়ী কাস্টমার থেকে বিল করে। মানে এখানে তো বলা যায় যে আমার সমস্যাটাকে দেখলেন, দেখার পর অবশ্যই দেখা গেছে অল্পতি এটাকে সমাধান করা যাবে। হ্যাঁ সমাধান, আল্লাহর মতো সমাধান হয়ে গেছে। হ্যাঁ আসলে আমার ফোনটা চালু হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আগের মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে আসলে আপনাদের সার্ভিসিং দেখে, হ্যাঁ এতে করে মুগ্ধ হলাম। এখানে আমি আরও বেশ কিছু জানতে চাই, এখানে আর কী কী সার্ভিসিং করা হয়? আসলে মোবাইল সার্ভিসিংয়ের বর্তমানে সকল সার্ভিস আমাদের অ্যাভেলেবল আছে, যেমন ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, অটোমেশনের মধ্যে মাধ্যমে হচ্ছে মোবাইলের গ্লাস চেঞ্জ, এবং হচ্ছে আইফোনের সকল সমস্যা বা অ্যান্ড্রয়েডের সকল মাদারবোর্ডের সমস্যাগুলো আমরা সলভ করে থাকি। তবে আমরা যে আমাদের একটু ইউনিক বিষয় হচ্ছে আমরা ডিসপ্লের একটা গ্যারেন্টি দিয়ে দিই, যেমন হচ্ছে যে বাংলাদেশের মধ্যে অন্য কোনো অর্ডিনারি দোকানগুলো ডিসপ্লে কোনো গ্যারেন্টি দেয় না, আর আমরাও ডিসপ্লে গ্যারেন্টি দিতে পারি না। তবে একবারে অরিজিনাল ডিসপ্লে, যারা কাস্টমার যখন আমাদের কাছ থেকে অরিজিনাল ডিসপ্লে নেবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন অরিজিনাল বলে দিছি আপনাকে, যদি কখনো প্রুফ হয় যে এটা অরিজিনাল ছিল না, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো সময় কাস্টমার এসে আপনি যদি প্রুফ করতে পারে এটা অরিজিনাল ছিল না, আমরা ওনাকে অরিজিনাল বলে ঠকাইছি,
সেক্ষেত্রে উনি ডিসপ্লেটা ফ্রি পাবে এবং টাকাটাও ব্যাক পাবে। মানে আপনি বলতে চাচ্ছেন যদি আপনি নিজের মুখে অরিজিনাল বলে দেন, পরবর্তীতে যদি সেটার ভিতরে কোনো ধরনের গাফলতি বা সমস্যা দেখা দেয়, তাহলে আপনারা সেই ডিসপ্লেটাও ফ্রি দিবেন, টাকাও দেবেন? টাকাও ব্যাক পাবে। গাফলতি বলতে হচ্ছে যে আমরা গ্যারান্টি দিচ্ছি এরকম না, বিষয় হচ্ছে যে আপনার ডিসপ্লেটা আমি অরিজিনাল বলে দিছি কিন্তু আসলে অরিজিনাল দিই না, দিছি কপি, কপি জিনিসটাকে অরিজিনাল বলে দিছি, এরকম প্রুফ হয়। মানে এরকম হলে হলে আমরা টাকাও ব্যাক দিয়ে দেবো, ডিসপ্লে ফ্রি দিয়ে দেবো। এবং হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে প্রথম আমরা নিজেরাই ব্যাটারি আমরা নিজেরাই ইম্পোর্ট করি। ব্যাটারি যে অরিজিনাল এরকম না, ব্যাটারিটা হচ্ছে যে আমরা নিজেরাই ইম্পোর্ট করি, আমি নিজে সিলেক্ট করে দিই অ্যাম্পিয়ার, সেভাবে আমি আমার ব্যাটারি গ্যারান্টি দিতে পারি যে আমার ব্যাটারিতে এক বছর গ্যারান্টি এবং সেভেন ডেজ মানি ব্যাক গ্যারান্টি। আপনি আমার ব্যাটারিটা নিয়ে গেলেন, নেওয়ার পরে সাত দিন ইউজ করার পরে যদি মনে হয় যে আপনার এই ব্যাটারিটা ভালো দিনে আপনাকে আপনি স্যাটিসফাই না, আপনি চাইলে টাকাও ব্যাক দিন নিয়ে যেতে পারবেন। শুধু যে ব্যাটারি চেঞ্জ করে দেবে এরকম না, ব্যাটারি আমরা টাকাও ব্যাক দিয়ে দিই যদি কাস্টমার সন্তুষ্ট না হয়। আমি ভাইয়া কুমিল্লা থেকে আসছি, ভাইয়ের এখানে সার্ভিস অনেক ভালো হয়, আমি এই কারণে আসলাম যে দেখেন অনেক যানজট, ঠিক আছে, এই যানজট দিয়ে আসছি, সকাল ছটা দিয়ে রওনা দিছি আর আপনার আসা পৌঁছি 10:30 মিনিট। এ নিয়ে দুইবার আসছি, হ্যাঁ, এমনকি আমার বন্ধুদেরকেও বলছি এখানে ভালো সার্ভিসিং হয়, ফেসবুকে স্টোরেজ দিছে ভাইয়ের দোকানের নামটা দিয়ে, হ্যাঁ, অনেক ভাইয়ের অনেক সাপোর্ট আছে, বলছে যে নেক্সট টাইম যদি কারোর সমস্যা হয় এখানে আসবে। এরপর হচ্ছে যে এটা হচ্ছে মাইক্রোস্কোপ, এটা দিয়ে হচ্ছে আমাদের এখানে যারা মাদার বোর্ডে কাজ করা হয় তারা হচ্ছে ছোটো ছোটো জিনিসগুলোকে এই যে বড় করে দেখার জন্য আমরা এটা ইউজ করি, যে ছোটো ছোটো জিনিসগুলো এমনিতে দেখা যায় না, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে মাইক্রোস্কোপ। হ্যাঁ, ছোটো ছোটো জিনিসগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এদিকে আরেকটা মাইক্রোস্কোপ আছে, একটা মাইক্রোস্কোপ আছে, আর আমাদের এই ভদ্রলোক শুধু আইফোনের মাদার বোর্ডে কাজ করে। আপনার ফোনটা ফিডিং করতেছে আমি, আপনার ফোনটা কমপ্লিট, মানে মোটামুটি যতটুকু দেখলাম আমি, হ্যাঁ, আপনি অল্প সময়ে আমার ফোনটাকে আপনি ঠিক করে দিলেন। তো আমরা অল্প সময় বলতে হচ্ছে কি আসলে কাজের উপর নির্ভর করে, আপনার হচ্ছে যে এই কাজের সময় বেশি লাগে না, অনেক সময় হয় কি আপনার এই কাজের জন্য আমরা অনেক সময় নিয়ে বিল টিল বাড়ায় কাজ করবো এরকম আমাদের এখানে হয় না। মূলত হচ্ছে যে যে কাজটা সে কাজে আপনার হচ্ছে যেমন সময় লাগবে সেই সময়টাই আমাদের এই কাজে দেওয়া হবে। যেমন এই দেখেন আমাদের কাছে সব আমাদের নিজস্ব ইম্পোর্ট করা সকল অরিজিনাল ব্যাটারি আছে। অরিজিনাল বলতে হচ্ছে যে আমাদের মানে এ ক্যাটাগরি যেটা বলি আমরা যে আমাদের নিজস্ব ইম্পোর্ট করা। এরপরে এদিকে দেখেন মোবাইলের গ্লাস টাচ সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আপনি যে আমরা নিজেরা ইম্পোর্ট করি বিধে আমরা সকল পার্টস আমরা অরিজিনাল পার্টসগুলো আমরা মানে নিজেরা ইম্পোর্ট করি, সেজন্য আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন। এবার ডিসপ্লে ক্ষেত্রে দেখেন আমাদের কাছে অনেক ডিসপ্লে আছে অরিজিনাল, দেখেন আমরা এই ডিসপ্লেগুলো আমরা রেখে দিই, এগুলো কাস্টমার থেকে না ইম্পোর্ট করা না, এগুলো হচ্ছে কাস্টমারের যে কাস্টমারের ফোনগুলো নষ্ট হয়ে যায় ডিসপ্লে ভালো থাকে এই ডিসপ্লেগুলো আমরা কিনে রাখি। এই যে দেখেন এই সেটের অরিজিনাল 100% অরিজিনাল, দেখেন যে কাস্টমার সেটটা নষ্ট হয়ে গেছে আমরা ডিসপ্লেগুলো কিনে রাখি। এই যে সব এগুলো সব সেট থেকে গুলো 100% অরিজিনাল, সকল ধরনের অরিজিনাল ডিসপ্লে, অরিজিনাল ব্যাটারি, তারপর হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে সকল সার্ভিস আমাদের অ্যাভেলেবল আছে। এখন তো বিষয় হচ্ছে যে অনেকে ঢাকা শহর থাকে না, বিভিন্ন জেলায় থাকে, তাদের ক্ষেত্রে আপনি কি, সেক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আমাদের সার্ভিস দিয়ে থাকি। এবং ঢাকা সিটির মধ্যে আমাদের কিন্তু একটা বড় সার্ভিস চালু আছে, যে আমাদের এই সার্ভিসটা হচ্ছে ঢাকা সিটির মধ্যে আপনারা যারা বাসায় বসে ফোন সার্ভিস করতে চাচ্ছেন তারা যদি আমাদেরকে ফোন দেন, আমাদের এমপ্লয়ি যায় বাসা থেকে ফোনটা নিয়ে আসবে এবং সার্ভিস করে আবার দিয়ে আসবে, এর জন্য কোনো সার্ভিসও দিতে হবে না। এখন আপনি যখন বাসা থেকে ফোনটা নিয়ে আসবে আসার পর আমরা চেক করবো, চেক করে জানানো হবে যে ওনাকে প্রাইসটা, প্রাইস জানানোর পর উনি যদি অ্যাগ্রি থাকে তাহলে ঠিক করে ওনাকে দিয়ে আসা হবে, আর যদি উনি অ্যাগ্রি না থাকে ওনার ফোনটাকে আগের অবস্থা ওনাকে ব্যাক করে দেওয়া হবে, তাতেও কোনো সার্ভিসও দিতে হবে না। তাতেও কোনো সার্ভিস না, এটা আমাদের সেবামূলক সার্ভিস। অ্যাকচুয়ালি হচ্ছে যে এই সার্ভিসে আমাদের কোনো প্রফিট নেই, তবে হচ্ছে যে একটা প্রতিষ্ঠান ভালো মানে মানুষের মধ্যে একটা প্রতিষ্ঠান চালাতে হলে এই সার্ভিসগুলো আমাদের দরকার আছে, সেজন্য এই সার্ভিসটা আমরা রাখছি। বিশেষ করে আপনাদের সম্পূর্ণ ডিটেলস ঠিকানা যদি বলতেন আপনি। যে আমাদের অ্যাড্রেস হচ্ছে হাতিরপুল স্ট্যান্ড প্লাজা 55 তলায় 58 নম্বর দোকান, আমাদের শপের নাম হচ্ছে মোবাইল বাংলাদেশ, আর হচ্ছে আপনি আসার লোকেশন হচ্ছে বাংলা মোটর, কারণ বাজার, শাহবাগ, কাটাবন, বাটা সিগন্যাল,
যে কোনো জায়গা থেকে কাউকে জিজ্ঞেস করলে দেখা দেবে হাতিরপুল স্ট্যান্ড প্লাজা। তো সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যে পাশেই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঠিকানাটাকে দেখেন তুলে দেওয়া হয়েছে।